Assalamualaikum. Waalaikumsalam. কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কোনো সমস্যা তো হয় না? না স্যার। সকাল থেকে সকাল? জি স্যার, সকাল থেকে। আচ্ছা দিন, আমি মোহাম্মদ আকবর কবির, ইনস্ট্রাক্টর। এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি বিশেষ প্রয়োজন হয় বা কিছু জানা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন। প্রয়োজন পড়ে, এই জন্য আমরা এই ডিজাইনটা করব। তো এই ডিজাইন সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আমরা ডিসকাশন করি ডিজাইনটা কাকে বলে। ডিজাইনটা কাকে বলে, যে কোন একটি তার গেছে সেই জায়গায় মাঝখানে যদি আমি সেকশনে আর একটি তার জয়েন্ট দিয়ে না হয় সেটা দেখতে টিয়ের মতো হয় তখন সেটা হচ্ছে ডিজাইন। আর এইটা সাধারণত সেকশন তার সেকশন লাইন বের করার জন্য এই ডিজাইনটা ব্যবহার করা হয়। এই ডিজাইন করতে গেলে কয়েকটা স্টেপে আমাদেরকে কাজটা করতে হয়। সেটা হচ্ছে প্রথমে আমরা এর ইনসুলেশনটা তুলে নিব, তারপরে ওর যে ওয়্যারটা স্ক্যাপিং করে নিব, মন্ডের পরিষ্কার করে নিব, তারপর দুটো তাকে একসাথে নিয়ে এই আরেকটা তারকে জয়েন করবো। যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা কমপ্লিট ডিজাইন দেওয়া আছে। এই অনুসারে আমরা এই কাজটা করবো। তো কাজটা করতে গেলে আমাদের কিছু প্রিপারেশন থাকা দরকার। তো আমরা এই প্রিপারেশনের জন্য এখন কি করব, এই প্রিপারেশন আমরা করে নেব এবং এই টুলস ইকুইপমেন্টগুলো আমরা নিয়ে আসব। তো আমাদের স্টোর থেকে একটু টুলসগুলো একটু নিয়ে আসে, আমিও প্রিপারেশন হয়নি। অনুসারে আমরা এখন কাজটা করব। আপনি সব প্রিপারেশন নিয়ে কাজটা শুরু করে, আমি প্রথমে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে আমি কাজটি করব, আপনি মনোযোগ দেখেন। ওকে, তাহলে এটা হচ্ছে এটা টি জয়েন্ট। ওকে, এখন আমি আবার এই কাজটি করব, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, খুব সমস্যা আমাকে বলে প্রথমে আমরা মাপ মাপন করতে কেবল নিলাম, এরপরে ইনসুলেশনটা আমরা তুলে নিলাম। হ্যাঁ, তুলে আরেকটা আমরা আরেকটা যেটা যেটি করবো সেইটা কেবল ইনসুলেশনটা তুললাম। এরপরে এই জায়গায় আমরা কী করলাম, এই যে এই করছি, তারপরে এই দেখেন এটা হচ্ছে একটা টি জয়েন্ট। ওকে, তো এইখানে একটা জিনিস মনে করতে হবে যে আমরা যখন একটা কাজ করবো ইনসুলেশন ওয়াইস্টুপে যখন থাকবে না তখন আমরা ইলেকট্রিশিয়ান নাইফ ইউজ করে এর কেবলটা বা ইনসুলেশনটা অপসারণ করে নেব। ওকে, তো ঠিক আছে, এখন আসি আমরা একসাথে করি। হ্যাঁ, করে দেখি হ্যাঁ এটা দেখুন, এটা একটা চেঞ্জ হয়ে আছে। ওকে, তাহলে এখন আপনি কাজটা করেন, আমি একটু দেখি। ঠিক আছে,
হ্যাঁ এই তো খুবই সুন্দর হয়েছে, আপনি তো ভালোই সময় কাজটা ভালোই করেছেন, ঠিক আছে, করতে করতে আপনার আরো ভালো হবে, আরো অনেক দক্ষ করতে হবে। তো ঠিক আছে, আপনি এখন কি করেন, মালা মালিশ করে জমা দিন স্টোরে। আমাদের সব পরিষ্কার। আচ্ছা, আজকে আমরা কি শিখলাম? সেইগুলো আজকে শিখলাম। তো আগামী ক্লাসে আমরা কি শিখব? আগামী ক্লাসে আমরা এই ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট শিখবো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে। এই জয়েন্টটাও খুবই একটা মৌলবান জয়েন্ট, যেটা হচ্ছে যে এই কোনো কেবল শেষ হয়ে গেলে আরেকটি কেবল স্টেশন দিয়ে এই তারটা অনেক কেবলটা বড় করা, এক্সটেনশন করা, অনেক লম্বা করে দেওয়ার জন্য এই ওয়েস্টার্ন ইউনিয়ন হয়। তাহলে আগামীকালকেও কিন্তু আপনি মিস করবেন না, ঠিক আছে? আজকে যেরকম সবাই আসছেন, আমি এটেন্ডেন্সটা একটু আবার কল করে নিই, ঠিক আছে? আগামীকালও মিস করবেন না এবং সময় মতন আসবেন। যদি মিস করেন তাহলে আজকের এই যে মূল্যবান ক্লাসটা পাবেন, ক্লাসটা আপনি পাবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে সিবিএলএনএর আপনি 23 নম্বর পেজে পাবেন, তো অবশ্যই দেখে আসবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকে, ধন্যবাদ।